নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। সকলের শুভকামনায় আমি ভালোই আছি, আশা করি আপনারাও সকলে ভালো আছেন। যারা আমার পাঠ নিয়মিত শোনেন তাদেরকে অবশ্যই আমার চ্যানেলে স্বাগত এবং নতুন বন্ধুদেরও স্বাগত জানাচ্ছি। যারা নতুন বন্ধু হবেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরের ভিডিওগুলো পরপর দেখতে পাবেন। যদি এই পাঠ ভালো লাগে অতি অবশ্যই, যদি না পাঠ ভালো লাগে তাহলে তো শুনবেনই না। ঠিক আছে বন্ধুরা, আমি বারবারই বলি আমি একজন সাধারণ গৃহবধূ, বাড়ির আপনাদের মেয়েদের মতন বা বাড়ির বৌমা যাই ভাবুন না কেন সেরকমই ভেবে নেবেন। তো চলুন আমার এই বই থেকে পাঠ করছি, আমার নিজের কিছু কথা না, তবে নিজের কিছু কথা আছে। কিছু কিছু কথা অনেকে জিজ্ঞাসা করছেন, আমার একটু এই ছোট্ট পরিবারে কিছু সংখ্যক বন্ধু বান্ধবী সবাই হয়েছে, তারা কিছু প্রশ্ন রাখে, সেগুলোর দেখব, উত্তর দেওয়ার চেষ্টা করব লাস্টে। যদি শোনার আগ্রহ থাকে তাহলে আমি অনুরোধ করব অবশ্যই সবাইকে যে যেন আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন। তো চলুন আহার ও স্বাস্থ্য প্রসঙ্গে গুরু মহারাজের কথা, স্বামী স্বরূপানন্দজির কথা অবলম্বনে আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। আশা করি সকলের উপকার, এগুলো সকলের উপকার হবে। ম্যালেরিয়া রোগ সম্বন্ধে গুরুজি বলেছেন, ম্যালেরিয়া সাধারণত গ্রাম অপেক্ষা শহরের লোকেরই বেশি হয়। অবশ্যই, কেন গ্রামে অনেক ফাঁকা জায়গা থাকে, আমার বাপের বাড়ি গ্রামে, খুব সুন্দর পরিবেশ, কারণ শহরে পরিষ্কার জমানো জল থাকে যেখানে সেখানে, আর মশা সেই স্বচ্ছ জলে ডিম পারে। মশা কিন্তু স্বচ্ছ জলেই ডিম পারে, আমরা ভাবো পরিষ্কার জল তো, কিন্তু সেই স্বচ্ছ জলেই মশা কিন্তু ডিম পারে, তাই মশার বংশ বিস্তার হয়। ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া খুব ভয়ঙ্কর, সদাচার ও জীবনী শক্তি থাকলে তবেই মানুষ বাঁচে। এই রোগে মানুষ বাঁচলেও কমজোরি হয়ে যায়, তারপর সাবধানে ও সচেতনে হয়ে জীবনযাত্রা করলে 7 বছর পর আবার শরীরে ব্যালেন্স ফিরে আসে। হার্টের ব্যাপারে গুরুজি বলেছেন, হার্টের রোগী স্নেহজাতীয় খাবার খাবে না, তেল মশলা খুব কম খাবে, শক্ত বিছানায় শোবে, খুব শীতল জল পান করবে না, খুব শীতল জল পান করবে না, আর একটু চলাফেরা করবে, মানে ঈষদুষ্ণ জল যেটা আপনি খাবেন, গরমও না অথচ ঠান্ডাও না, একটা ঈষদুষ্ণ জল যেটা আপনি মানে এমনিই খেতে পারবেন আর কি, গরম হলে যেন জিভে যে তাপটা লাগে সেটা যেন না হয় আর কি। তাছাড়া তারা বদ্ধ ঘরে বাস করবে না, খোলামেলা জানালা আছে এইরূপ ঘরে তাদের বাস করা উচিত। অ্যাজমা কফ প্রধান রোগের ক্ষেত্রেও ওই বিধান প্রযোজ্য। আজকে এই একদিন আগে আমি এক দেখলাম, আমার এক বোন মানে ইউটিউবে আসে, ওর হচ্ছে সাইনাসের প্রবলেম আছে, অ্যাজমা বা কফ প্রধান যাদের একটু এ থাকে তাদের, তারা কিন্তু দেখবে একটু ফাঁকা জায়গায় থাকলে অনেকটা সুস্থ থাকবে, হয়তো ভাবছে আমার শরীর খারাপ হয়েছে, সর্দি হয়েছে, ঘরে যত জড়িয়ে বসে থাকবে না তত কিন্তু প্রবলেমটা বেশি হবে। কাজে এই মানে গুরুজির ভীষণ বাণী ভীষণ আমাদের সাধারণ মানুষের পক্ষে ভীষণ উপযোগী, আমি তাই জন্য পরপরই গুরুজির বাণী পাঠ করছি। একটু যদি আমার ভিডিও স্কিপ্ট না করে পুরোটা দেখতে থাকেন না, অনেক প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন। আমারও ভীষণভাবে সাইনাসে ছিল, সাইনাস মানে এখনো একদম কমপ্লিট হয়নি, সেরে যায়নি পুরোটা, কিন্তু আমি প্রাণায়াম করি এবং যতটা সম্ভব চেষ্টা করি নিয়মিত প্রাণায়াম করতে, বা যদি একান্তই না পারি, একান্তই যদি না পারি হয়তো একদিন আর দিন বাদ, কিন্তু আমি চেষ্টা করি নিজের জীবনটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখতে, অতিরিক্ত খাওয়া দাওয়া অতিরিক্ত সবকিছুই একটা মানে বয়সের পর সংযম দরকার হয়, আর যারা ছোট থেকে সংযম করে তাদের তো কিছু বলারই নেই, তাই না, তারা তো অবশ্যই ভালো থাকবেন। গুরুজি বলতেন, সংযম ভালো যার মধ্যে অতি ভোগও নেই আবার অতি কঠোরতাও থাকে না। তো বুঝতে পারলেন, সংযম অতি কঠোরতা নেই, মানে তুমি এটা করবে না ওটা করবে না ব্রহ্মচর্য পালন করে একদম মানে সব বাদ দিয়ে দাও জীবন থেকে, তা কিন্তু নয়, সংযম মানে তুমি যাই করো না কেন তার মধ্যে একটা মার্জিত থাকবে ভাব, আবার যেটা হবে একদম অতি কঠোরও নয়, এরকম একটা ব্যাপার। জীবনযাপনের মধ্যে একটা ব্যালেন্স বা সুসামঞ্জস্য ভাব থাকে, এটা কিন্তু বিজ্ঞানসম্মত, তো সবাই বুঝতে পারলেন, এটা কিন্তু বিজ্ঞানসম্মত, এটা কিন্তু কোনো মানে সাধু সন্ন্যাসী হয়ে যাওয়ার কথা কেউ বলছে না, আপনারা সংসারে থেকেও এই ব্যালেন্সটা অবশ্যই মানতে পারেন। তাই গীতায় শ্রী ভগবান সমগ্র মানবের প্রতিনিধি অর্জুনকে বলেছেন, আহার বিহার নিদ্রাদি এই সমস্ত কিছুর অত্যধিক যেমন যোগী বা যোগের লক্ষণ নয়, তেমনি অতি কঠোরতাও যোগীর লক্ষণ হতে পারে না, তাই মৃতহার মৃত বাক ও মৃত নিদ্রাই শ্রেয়। তো বুঝলেন, হ্যাঁ, অত্যাধিক কোনো কিছুই কিন্তু করতে বলেননি,
যোগীরা দেহ মনকে সুসংযম বা সুনিয়ন্ত্রিত রাখেন বা অশুভ বৃত্তিগুলির শুভ দিকের মোড় ঘুরিয়ে দেন। শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে যোগী হতে বলেন। কিন্তু মানুষ যদি স্বাস্থ্য সচেতন না হয়ে অবৈজ্ঞানিকভাবে খাদ্য খাবার খেতে শুরু করে, তাহলে দেহ প্রকৃতি তার প্রতিশোধ নেবে। বুঝলেন, পরিষ্কার করে কত সুন্দর বুঝিয়েছেন। মানে প্রণম্য উনি, এই জন্যই উনি আজকে মহারাজ হতে পেরেছেন, গুরুজি হতে পেরেছেন, তাই না? আমরা তো সাধারণ। উদাহরণস্বরূপ বলা যায় যে যাদের শরীরে প্রোটিন খাওয়ার প্রয়োজন নেই, তারা যদি অত্যাধিক প্রোটিন খেতে শুরু করে, তাহলে বাত, ব্লাড প্রেশার, মহুমূত্র ইত্যাদি নানা রোগে ভুগবে। আর যাদের শরীরে প্রোটিনের প্রয়োজন, তারা যদি তা না খায়, তবে ক্ষয়রোগ বা টিবি রোগে আক্রান্ত হবে। বুঝতে পারলেন? যাদের প্রোটিনের প্রয়োজন নেই, তারা প্রোটিন খেলে কিন্তু বাত রোগ, ব্লাড প্রেশার মানে হাই প্রেশার, বহুমূত্র রোগে ভুগবে, মানে সুগার টুগার এই সমস্ত বেড়ে যাবে। আর যাদের প্রয়োজন আছে, তারা যদি না খেতে পায়, তাদের ক্ষয়রোগ, টিবি, হ্যাঁ, এই সমস্ত রোগে তারা আক্রান্ত হবে। আবার অনেকেই সংযম বলতে দমন মনে করে এবং এক এক রিপুর দমন বা অবরোধ করতে গিয়ে অন্য রিপুকে শক্তিশালী করে তোলে, আর পরিশেষে বিবেক বুদ্ধি নাশ করে দেহ মনে বিকৃত বা বিকারযুক্ত হয়ে পড়ে। তাই দেহস্থ মহাশক্তি বিবেককে দমন করে বিক্ষিপ্ত হলে চলবে না, আবার এর বশবর্তী হলেও জীবন চরম ব্যর্থতা নেমে আসবে। তাই এই শক্তিকে দমন না করে সৃজনশীল কর্মের মাধ্যমে এই রূপান্তর করতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে রইল এই পর্যন্তই। আশা করি সকলের উপকার হবে এই সমস্ত কথাগুলো শুনে। যদি একটু মন দিয়ে এই পাঠ শোনেন না, সবাই উপকার পাবেন। দেখবেন এগুলো সাধারণ জীবনে আমাদের ভীষণ দরকার। আর গুরুজি যে কালকে বলেছিলেন অ্যাকুপাংচার বা অ্যাকুপ্রেশার, আমি কালকে ওই পাঠের মধ্যে ঠিকঠাকভাবে দেখাতে চাইনি। হ্যাঁ, আমি আজকে তাই একটু শেষে দেখিয়ে দিচ্ছি। অ্যাকুপ্রেশার আপনারা সবাই জানেন যে আমাদের দু হাতের করতলে নার্ভ আছে সমস্ত, এইখান থেকে সমস্ত আঙুলের মধ্যে, এখান থেকে পুরো নার্ভ দুটো হাতের করতলে। কাজেই আপনারা যখন টিভি দেখবেন, নিয়মিত ব্যায়াম করার জন্য যে আলাদা সময় দরকার হয় সেরকম নয়। ধরুন বসে একটু টিভি দেখছেন বা বসে আছেন, এমনি বসে আছেন, এরম করবেন। আমি না বারবারই বলেছি, আমি 14 সাল থেকে যোগব্যায়াম শিখতাম, এই লকডাউনের এতে বন্ধ আছে। আমাদেরও যিনি ছিলেন আর কি ম্যাডাম, উনি ভালো ছিলেন, ভীষণভাবে আমাদের দেখাতেন। এই যে জাস্ট এরমভাবে, এইভাবে, এই যে এরমভাবে একটা প্রেশার দেবেন, বসে বসে দেবেন। এটাতে না আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এই যে যদি কারোর যদি সাইনাসের প্রবলেম থাকে, দেখো নিঃশ্বাসটা টানলে ভেতর দিকে, এই যো এরকম করে। আমি চেষ্টা করব কিছু কিছু উত্তর দিতে, তাই আজকে দাঁড়িয়েই করছি পাটটা। এই যো এইভাবে, এই যো টেনে নিলে, এবার এই যে চেপে রইলে, যতক্ষণ নিঃশ্বাসটা রাখতে পারবে ভিতরে, ততক্ষণ আটকেই রাখবে, দিয়ে এটা চেপে থাকবে। এটা কিন্তু আমার নয়, আর আমি শিখেছি সেটা আপনাদের দেখালাম। আশা করি সবাই ভালো রাখবে। আর না যদি একান্তই হয় আঙুলের, যাদের সাইনাসের প্রবলেম, প্রত্যেকটা আঙুলের মাথা এইভাবে বেশ মিনিট 5-10 বসে বসে যদি পাঞ্চ করতে থাকা যায়, না উপকার হবে। আর যাদের গ্যাসের প্রবলেম, এই যে এই জায়গাটা গ্যাস হলে ভীষণ উপকার। এখন তো অনেক রকম বইয়েতে সব কিছুতে দেখায়, এবার সবার তো সবসময় সম্ভব হয় না বই পড়ে জানা বা কখন কোথায় কি দেখাচ্ছে। তাই জন্য আমি চেষ্টা করছি, সত্যি কথা বলছি, আমার যদি এই সামান্য দেখানোর মধ্যে কারোর যদি এতটুকু উপকার হয় না, আমি নিজেকে ধন্য মনে করব। আর অবশ্যই বন্ধুরা, আবারও বলছি, যদি কারোর আমার চ্যানেলটা ভালো লাগে, তো নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পুরনো বন্ধুদের বলবো লাইক এবং শেয়ার করবেন। কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করলে আমি মনে সাহস পাই। তো বন্ধুরা, আজকের মতো চললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আমি খুব বড় কেউ নই, বারবারই বলছি, আমার লাইফ এক্সপিরিয়েন্স, শ্রাবণীর লাইফ এক্সপিরিয়েন্স, আমার যতটা এক্সপিরিয়েন্স, ততটা থেকে যতটুকু আমি পারি আমি আপনাদের শেয়ার করি, যাতে আপনাদের মধ্যে ভালো ভাবটা তৈরি হয়, ভালো জিনিসটা আপনারা পান আমার কাছ থেকে। আমি কখনোই চাইবো না যে আমার মাধ্যমে কারোর খারাপ হোক। আমি বারবারই বলছি যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন, আনন্দে থাকুন। সবাই নিজেরা যদি আমরা ভালো থাকি, তবেই তো আমাদের পরিবারকে সামলাতে পারবো। চললাম বন্ধুরা, আবার কালকে দেখা হবে।